প্রবাসী বাংলাদেশীদের গন্তব্যে পৌঁছে দিতে শনিবার থেকে চালু হওয়া বিমানের 5টি বিশেষ ফ্লাইটের 4টি বাতিল হয়েছে। কারণ হিসেবে বিমান জানিয়েছে, ল্যান্ডিং পারমিশন না পাওয়ায় ভোর 6টায় রিয়াদগামী ফ্লাইট এবং পর্যাপ্ত যাত্রী না পাওয়ায় বাকি 3টি ফ্লাইটও বাতিল করা হয়েছে। প্রতিবাদে বিক্ষোভ করেছেন যাত্রীরা। দর্শক, বিমানবন্দর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সিনিয়র করেসপন্ডেন্ট এস এম আতিক। আতিক, ফ্লাইট বাতিলের খবরে যাত্রীরা সকালে বিক্ষোভ করেছেন বলে আমরা জানতে পেরেছি, এখনকার বিমানবন্দরের চিত্র কেমন দেখছেন? রোকসানা, আসলে বিমানবন্দরের যাত্রীদের বিক্ষোভ বা তাদের প্রতিবাদ এখনও চলছে। বিশেষ করে যে 4টি ফ্লাইট বাতিল হয়েছে, এই 4টি ফ্লাইটের ব্যাপারে যাত্রীদের অভিযোগে তাদেরকে আগাম কোনো তথ্য দেওয়া হয়নি, যে কারণে এই লকডাউনের মধ্যেও করোনা নেগেটিভ সনদ জোগাড় করে ব্যক্তিগতভাবে গাড়ি ভাড়া করে বিপুল খরচ করে তারা আসলে এখানে এসেছেন। এখানে এসে তারা মোটামুটি জানতে পেরেছেন যে 4টি ফ্লাইট বাতিল হয়েছে। শুধু সন্ধ্যা 6টার জেদ্দাগামী যে ফ্লাইটটি রয়েছে সেটি কিন্তু মানে নিশ্চিত হয়ে গেছে যে সেই ফ্লাইটটি ছেড়ে যাবে। বাকি ফ্লাইটের যাত্রীদের কিন্তু মধ্যে চরম বিক্ষোভ এবং চরম কী বলবো ক্ষোভ বিরাজ করছে। বিশেষ করে ভোর 6টায় যে রিয়াদগামী যে ফ্লাইটটি ছিল, সেই ফ্লাইটের 201 জন যাত্রীকে হোটেলে রাখার কথা বলা হলেও আমরা কিন্তু সকালে এমন অনেক যাত্রীকেই পেয়েছি যাদেরকে হোটেল থেকে বের করে দেওয়া হয়েছে, এমন অভিযুক্তি তারা করেছেন। আসলে সব কিছু মিলিয়ে একটি বিশৃঙ্খলা পরিস্থিতি চলছে শাহজালাল বিমানবন্দরে। তবে আমরা জানতে পেরেছি যে সিভিল এভিয়েশনের চেয়ারম্যান মোহাম্মদ মফিদুর রহমান তিনি গণমাধ্যমের সাথে কথা বলবেন যে আসলে বিষয়টি কী হয়েছে, কী কারণে আসলে ফ্লাইটগুলো বাতিল হলো। আপনাকে যেটা জানিয়েছি, রিয়াদগামী ফ্লাইটটি কিন্তু ল্যান্ডিং পারমিশন না পাওয়ার কারণে বাতিল হয়েছে এবং বাকি যে 3টি ফ্লাইট আছে সেখানে যাত্রী স্বল্পতার কারণে ফ্লাইটটি বাতিল হয়েছে। এবং অনেক যাত্রীকেই কিন্তু আবার নতুন যে সময়ের ফ্লাইট হচ্ছে সেটার SMS করা হয়েছে। তবে এখানে যাত্রীদের ক্ষোভ হচ্ছে যে তাদেরকে এখানে আসার পর অনেক কিছু জানতে হয়েছে এবং অনেক যাত্রী অভিযোগ করেছেন যে তাদেরকে এয়ারপোর্টে ঢুকতেই দেওয়া হচ্ছে না। সব কিছু মিলে একটা বিশৃঙ্খল পরিস্থিতি। তবে কর্তৃপক্ষের বক্তব্য কী তা হয়তো আমরা কিছুক্ষণের মধ্যে জানতে পারবো। রোকসানা জি, আতিক, ধন্যবাদ।